আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আমাদের স্পিরিচুয়াল স্টোরিজ ইউটিউব চ্যানেলে। ধর্ম সাধনার ক্ষেত্রে প্রাথমিক ধাপ হলো পূজার্চনা করা। প্রতিটি ধর্মের মানুষই কোনো না কোনোভাবে তাদের উপাস্যকে পূজার্চনা করে থাকেন। তেমনি হিন্দুদের ক্ষেত্রে পূজার্চনার সবথেকে প্রচলিত উপায় হলো মূর্তি পূজা করা। হিন্দুরা বিভিন্ন দেবদেবীর সাকার মূর্তি গঠন করে সেই মূর্তিতে নিজের আকুতি দিয়ে পূজা করে থাকেন। ঈশ্বর সাকার না নিরাকার, অর্থাৎ ঈশ্বরের কোনো আকৃতি আছে কি নেই, এবং মূর্তি পূজা করা উচিত কি উচিত নয়, এ নিয়ে বহু দিন ধরেই বিভিন্ন তর্ক বিতর্ক চলে আসছে। আজ আমরা স্বামী বিবেকানন্দের জীবনে ঘটা একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব, যেটি হিন্দুরা কেন মূর্তি পূজা করে সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা আমাদের মনে এনে দেবে। ঘটনাটি স্বামী বিবেকানন্দের সন্ন্যাস জীবন শুরুর একদম প্রথম দিকের ঘটনা। তখন স্বামীজি পরিব্রাজক হয়ে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন। এরকমই যখন তিনি উত্তর ভারতের কোনো একটি রাজ্যে ঘুরছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। উত্তর ভারতের কোনো একটি প্রদেশের একজন মহারাজা একবার স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে, স্বামীজি আপনারা হিন্দুরা কেন মূর্তি পূজা করেন, এরকম পুত্তলিক অর্থাৎ পুতুল পূজার কি কোনো সার মর্ম আছে, পুতুলকে পুজো করে কি কোনোদিন ঈশ্বর লাভ করা যায়। এই প্রশ্নটি শোনার পর স্বামীজি স্পষ্টতই বুঝেছিলেন যে সেই মহারাজ হিন্দু ধর্মকে অপমান করবার জন্যই এই প্রশ্নটি করেছেন, তাকে এর কোনো সঠিক উত্তর দিলে বা শাস্ত্র বিচার করে তাকে বোঝাতে গেলে তিনি বুঝবেন না, মহারাজকে প্রত্যক্ষ প্রমাণ দিলেই তবে তিনি বুঝতে পারবেন যে হিন্দুরা কেন মূর্তি পূজা করে থাকেন। এর উত্তরে স্বামীজি সেই মহারাজকে বললেন যে, মহারাজ আপনি আপনার এই যে প্রাসাদের দেওয়ালে আপনার পিতামহের ছবি আছে সেই ছবিটিকে নিচে নামিয়ে নিয়ে আসুন। তখন সেই মহারাজ স্বামী বিবেকানন্দের কথা মতো তার পিতামহের ছবিটি দেওয়াল থেকে নামিয়ে নিয়ে আসলেন। এরপর স্বামীজি মহারাজকে বললেন যে, আপনি এখন এই ছবিটিতে থুতু নিক্ষেপ করুন। এই শোনার পর সেই মহারাজ প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, কি বলছেন আপনি, আমি আমার নিজের পিতামহের ছবিতে থুতু নিক্ষেপ করব কেন, আমি এরকম কেন করব, এতে তার অপমান হবে। তখন স্বামী বিবেকানন্দ বললেন, কেন পারবেন না, এটিতে শুধুমাত্র একটি ছবি, এতে থুতু নিক্ষেপ করতে আপনার অসুবিধা কোথায়। তখন সেই মহারাজ বললেন, না এটি শুধু ছবি নয়, এই ছবির মধ্যে আমি নিজের পিতামহকে খুঁজে পাই, আমি কি করে থুতু নিক্ষেপ করতে পারি এতে। তখন স্বামীজি বললেন যে, আপনি যেমন এই ছবিটির মধ্যে আপনার নিজের পিতামহকে দেখতে পান, তেমনি হিন্দুরাও বিভিন্ন দেব দেবীর মূর্তি স্থাপন করে থাকে এবং সেই দেব দেবীর মধ্যেই ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করতে পারে। প্রতিটি হিন্দু বিশ্বাস করে যে তাদের আরাধ্য দেবতার যে মূর্তিটি আছে তার মধ্যেই তাদের আরাধ্য দেবতা স্বয়ং অধিষ্ঠান করছেন এবং সেই মেনেই তারা সেই আরাধ্য দেবতার পূজার্চনা করে থাকেন। ঈশ্বর নিরাকার, কিন্তু সাধারণত হিন্দুরা তার একটি মূর্তি কল্পনা করেন এবং সেই মূর্তিতে নিজের আকুতি দিয়ে পূজা করে থাকেন। মহারাজ যেমন তার পিতামহের ছবিতে তার পিতামহের উপস্থিতি বিশ্বাস করে থাকেন, তেমনি হিন্দুগণও তাদের আরাধ্য দেবতার মূর্তির মধ্যে তাদের আরাধ্য দেবতার উপস্থিতি স্পষ্টতই বুঝতে পারেন, তাই তারা মূর্তি পূজা করে থাকেন। এই ব্যাখ্যা শোনার পর সেই মহারাজ আর কোনো কথা বললেন না এবং তিনি স্বামীজির থেকে ক্ষমা চাইলেন এবং বিশ্বাস করলেন যে মূর্তি পূজা কেন করা হয়ে থাকে এবং মূর্তি পূজার মাধ্যমেও যে নিরাকার ঈশ্বরকে লাভ করা যায় তা তিনি স্পষ্টতই বুঝতে পারলেন। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল স্পিরিচুয়াল স্টোরিজ। ধন্যবাদ।